হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা অবশ্যই WBHRB স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করা হবে। কবে রিক্রুটমেন্ট প্রকাশিত হতে পারে, নাম্বার ডিস্ট্রিবিউশনস, ইন্টারভিউ, সমস্ত বিষয়ে আজকে কিন্তু আমরা একটা ইলাবোরেট আকারে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন সেটা প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। অনেকেই জানতে চেয়েছো WBHRB স্টাফ নার্স গ্রেড টু কবে প্রকাশিত হবে। তাদের উদ্দেশ্যে প্রথমে বলে রাখি যে যেহেতু লোকসভা ভোট পর্ব জুন মাসে কিন্তু সমাপ্ত হবে, আশা করা যাচ্ছে যে তারপরে লোকসভা ভোট পর্ব যেটা রয়েছে সেটা মিটে যাবার পর, সম্পূর্ণভাবে মিটে যাবার পর সম্ভবত তোমাদের জুলাই আগস্ট করে সম্ভবত তোমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা জুলাই আগস্ট করে একটা দেখা যাচ্ছে, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড টু এর আরও অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলিতে অলরেডি কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, তোমরা সেটা দেখে নেবে। পাশে অন্যান্য আদার্স যে পোস্টগুলি রয়েছে, যেমন হচ্ছে প্রফেসর, রিডার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিন্সিপাল, এই ধরনের পোস্টের কিন্তু অলরেডি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং নোটিশও প্রকাশিত হয়েছে। শুধু বাকি রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড টু, এটাও ঠিক সময়ে আসতে চলেছে। অনেকেই জানতে চেয়েছো যে নাম্বার ডিস্ট্রিবিউশনস অর্থাৎ মার্কস ক্যালকুলেশনসটা কীভাবে হবে। বিগত বছরে অর্থাৎ 2023-এর মার্কস ক্যালকুলেশনের যে বিষয়টা ছিল সেটা তোমাদের দেখাবো, সেই PDFটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেখান থেকে তোমরা অনেকটাই আইডিয়া কিন্তু পেয়ে যাবে। আর প্রস্তুতি নিয়েও আজকে ভিডিও থাকছে যে কীভাবে প্রস্তুতি নেবে এবং কতক্ষণ এক্ষেত্রে স্টাডি করবে, নিজের যে কাজ রয়েছে সেটা ম্যানেজ করে স্টাডি অবশ্যই করতে হবে। বিগত বছরের যারা সফল হয়েছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে। প্রথমেই বলে রাখছি এই নোটিফিকেশনটা কিন্তু গত বছরের অর্থাৎ 2022-23-এর নোটিফিকেশনস, আমি 2023 হিসাবে লিখে রাখলাম, 2023-এর নোটিফিকেশনস WBHRB স্টাফ নার্স গ্রেড টু। এখান থেকে ডাইরেক্ট প্রসেস তোমাদের বোঝানো হবে যে কিভাবে মার্কস ক্যালকুলেশনস গত বছরে হয়েছিল। নিচের দিকে যখন তুমি স্ক্রল ডাউন করবে এখানে তোমার দেওয়া রয়েছে স্যালারির যে স্কেল সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 7,100 থেকে 37,600 পর্যন্ত গ্রেড পে 3,600, এবং মিনিমাম যে এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে সেটা হচ্ছে 27,632, এর সঙ্গে আরও কিছু বিষয় অ্যাড হবে। তাহলে বিগত বছরে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 2023-এ যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল তার এগেনস্ট এখানে তোমার দেখতে পাবে যে জিএনএম ফিমেল, এটা জিএনএম ফিমেল এবং জিএনএম মেল, টোটাল কত সংখ্যক ক্যান্ডিডেটকে এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে অল টোটাল জিএনএম, প্রথমে যেহেতু জিএনএম ফিমেলের ক্ষেত্রে অল টোটাল ভ্যাকেন্সি ছিল গতবার, অর্থাৎ গতবারে 2023-এ 3,183, জিএনএম মেল ছিল 425, এটা ফিমেল এটা মেল, অল টোটাল 3,608। এবছর সম্ভবত ভ্যাকেন্সি এই রকমই থাকবে, এই কাছাকাছি অ্যারাউন্ড এই রকমই থাকার কথা জিএনএম এবং বিএসসিতে। এখানে কতকগুলো বিষয় তোমাদেরকে বলে রাখি, প্রথমেই হচ্ছে যে মার্কস ক্যালকুলেশনের যে বিষয়টা সেটা তোমাদের বলছি। মার্কস ক্যালকুলেশনস বিষয়টা খুবই ভাইটাল, কারণ এই মার্কস ক্যালকুলেশনের ওপর নির্ভর করে অনেকটাই। একটা বিষয় সেটা হচ্ছে এই চার্টটা ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করবে, সেকেন্ডারি বা মাধ্যমিকের জন্য ফুল মার্কস 10 রয়েছে, সেকেন্ডারি বা মাধ্যমিকের জন্য ফুল মার্কস 10, হায়ার সেকেন্ডারির জন্য এক্ষেত্রে 25 নাম্বার রয়েছে, অর্থাৎ HS এর জন্য 25 নাম্বার কিন্তু রয়েছে।
জিএনএম এর জন্য, জিএনএম কোর্সের জন্য 35 নাম্বার রয়েছে, 35। ডিপ্লোমা যেটা রয়েছে, অর্থাৎ যে ডিপ্লোমা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, চ্যানেলে ভিডিও আছে, যে ডিপ্লোমাটা করলে তুমি সরাসরি 5 নম্বর পাবে, সেই ডিপ্লোমাতে এখানে 5 নম্বর রয়েছে। অল টোটাল এখানে মার্কস ক্যালকুলেশনস দেওয়া রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এর সাথে তোমাদের যুক্ত হবে এক্সপিরিয়েন্স, তার সাথে যুক্ত হবে ইন্টারভিউ। ইন্টারভিউয়ে থাকে 15 নম্বর, ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর, এক্সপিরিয়েন্সে থাকে এক্ষেত্রে 10 নম্বর। এক্সপিরিয়েন্সটা নিচের দিকে রয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স মার্কস কীভাবে ক্যালকুলেশনস করতে হয়, অনেকেরই ধারণা রয়েছে, অনেকেই জানতে চাইছো যে এক্সপিরিয়েন্সটা তুমি কীভাবে ক্যালকুলেশনস করবে, কখন থেকে এক্সপিরিয়েন্সটা তোমরা ক্যালকুলেট করবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এক্সপিরিয়েন্সে এক্সপিরিয়েন্স তোমার যদি 12 মাসের অধিক হয়, অর্থাৎ 1 বছরের অধিক হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু 2 নম্বর পাবে। অর্থাৎ 12 মাসের অধিক যদি হয় তাহলে 2 নম্বর পাবে, 24 এক্ষেত্রে যদি মাসের অধিক হয় তাহলে কিন্তু তুমি 4 নম্বর পাবে। নেক্সট হচ্ছে 36 মাসের অধিক যদি হয়ে থাকে তাহলে তুমি পাবে 6 নম্বর, অর্থাৎ প্রত্যেক বছরে 3 বছরের ওপরে হলে তুমি এক্ষেত্রে 6 নম্বর পাচ্ছ। 4 বছরের অধিক যদি এক্সপিরিয়েন্স হয় বা 48 মাসের অধিক যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে তুমি 8 নম্বর পাবে, এবং সবশেষ 5 বছরের অধিক যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু 10 নম্বর পাবে। এটা গতবারের নোটিফিকেশনস আবারও তোমাদের বলছি, কারণ এটা একটা ডেমো দেওয়া হচ্ছে যাতে তোমরা নিজেদের মার্কস ক্যালকুলেশনস করতে পারো, 2023-এর নোটিফিকেশনস। এবং এখানে যেটা বলা হয়েছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক স্টুডেন্টের কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে গত বছরে মার্কস অনেকটাই কমে গিয়েছিল, যেটা বলা হয়েছে মাধ্যমিক এইচএসের মার্কস কিভাবে ক্যালকুলেশন করবে, এবছরে কি হতে চলেছে সেটা নোটিশে উল্লেখ করা থাকবে, এবছরে গতবারের রুলস রেগুলেশন আদৌ কি মানা হবে কি না। এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দেয়ার মার্কস অবটেইন ইন সেকেন্ডারি এডুকেশনস অ্যান্ড ফিল আপ দেয়ার টোটাল মার্কস। এখানে অল সাবজেক্ট, ভালো করে লক্ষ্য করো, অল সাবজেক্ট ইনক্লুডিং ইলেকটিভ এবং অ্যাডিশনাল সাবজেক্ট, যতগুলি সাবজেক্ট মার্কশিটে উল্লেখ করা রয়েছে সেই সমস্ত ইনক্লুডিং ইলেকটিভ এবং অ্যাডিশনাল সাবজেক্ট এখানে কিন্তু অ্যাডিশনস করতে বলা হয়েছিল গতবারের নিয়ম অনুসারে, অর্থাৎ 2023-এর নিয়ম অনুসারে এটা কিন্তু অ্যাডিশনস করতে বলা হয়েছিল, তার ফলে মার্কস কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। 2023-এ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে মার্কস ক্যালকুলেশনস, অর্থাৎ 2023-এর নোটিশ অনুসারে উচ্চ মাধ্যমিকের মার্কস ক্যালকুলেশনের ক্ষেত্রেও এখানে বলা রয়েছে অল সাবজেক্ট ইনক্লুডিং ইলেকটিভ এবং অ্যাডিশনাল সাবজেক্ট শোন ইন দ্য মার্কশিট, অর্থাৎ মার্কশিটে যদি তোমার মেন, তার আগের বছরে 5টি সাবজেক্ট অ্যাড অন করা হয়েছিল, কিন্তু গত বছরে এখানে যদি তোমার মার্কশিটে 6টি সাবজেক্ট থাকে 6টি ক্যালকুলেট করতে হবে, যদি 7টি থাকে তাহলে 7টি, যদি 8টি থাকে 8টি, এইভাবে ক্যালকুলেশনস হয়েছিল গত বছর, তার ফলে অধিকাংশ স্টুডেন্টের মার্কস ক্যালকুলেশনে অনেকটা নাম্বার কিন্তু নিচের দিকে কমে গিয়েছিল, অর্থাৎ তার মার্কস ক্যালকুলেশন করার পর কিন্তু তার যে নাম্বার হওয়ার কথা সেটা অনেকটা ডাউন ট্রেন্ড ছিল। অর্থাৎ এবছরে কিন্তু এই নিয়মটা কার্যকর থাকবে কি না এটা পরের বিষয়, এবং যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই, যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে নেবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য WBNC, এটা কিন্তু অবশ্যই মাস্ট, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অনেকেই জানতে চেয়েছো মেসেজে যে এক্ষেত্রে এবছরে 2022-এ যারা রয়েছে স্ট্যান্ড বাই তারা কিন্তু আবেদন করতে পারছে, এই প্রক্রিয়ার সাথে আবেদন করতে পারছে, কিন্তু অনেকেরই ধারণা বা জানতে চেয়েছো 2023-এ এখনও অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশন অনেক কলেজে পায়নি,
তারা কি আবেদন করতে পারবে কিনা। এই উত্তরটার ক্ষেত্রে আমি তোমাদের জানাবো 2023-এ যারা প্রার্থী রয়েছে, ক্যান্ডিডেট যারা পাস আউট করেছো, তাদের যদি রেজিস্ট্রেশন হাতে পেয়ে যাও, তোমরা যদি রেজিস্ট্রেশন হাতে পেয়ে যাও অর্থাৎ অ্যাপ্লিকেশনসের নোটিশ যেটা রয়েছে সেটা পাবলিশ হওয়ার আগে, তাহলে তোমরা এলিজিবেল, তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ 2023-এর ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে। নোটিশ সম্ভবত জুলাই আগস্ট মাসে বেরোনোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই প্রস্তুতি কিন্তু এখন থেকেই তোমাদের নিতে হবে। কারণ এক দু মাস পরে স্টাডি করে তোমরা কিন্তু এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এক্ষেত্রে কিন্তু ক্র্যাক করতে পারবে না। তাই অ্যাটলিস্ট যারা রয়েছো, যারা WBHRB অ্যাসপিরিয়েন্স রয়েছো, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে তোমরা অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা করে প্রতিদিন এক্ষেত্রে নিজের যে কাজ রয়েছে সেটা বাদ দিয়ে অবশ্যই কিন্তু স্টাডি করবে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে তোমরা কোন কোন রেফারেন্স বই পড়তে পারো এবং স্টাডি করতে পারবে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানার রয়েছে এই ভিডিওর মাধ্যমে। এবং আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 গতবারে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে, যারা সাকসেস পেয়েছে, তাদের ডিটেলস তোমরা এই ভিডিওর শর্ট সেকশনে ক্লিক করার পর, অর্থাৎ শর্ট সেকশনে যখন ক্লিক করবে তখন দেখতে পাবে যে গতবারের ক্যান্ডিডেট যারা এক্ষেত্রে সাকসেস হয়েছে, যারা অলরেডি বিভিন্ন সরকারি হসপিটাল, মেডিকেল কলেজে আর এই বিভিন্ন জায়গাতে যারা পোস্টিং রয়েছে, তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু পাবে। এবছর আমরা অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ শুরু করেছি, এবং যেখানে বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে। যারা মেম্বারশিপ নেবে তারা কিভাবে নেবে সেটাও তোমাদের বলছি। মেম্বারশিপ জয়েন করার জন্য ডাইরেক্ট জয়েন বাটনটায় ক্লিক করবে, কারণ এবছরে এখনও পর্যন্ত তোমাদের উদ্দেশ্যে 21টি ভিডিও দেওয়া হয়েছে, 21 নম্বর ভিডিও দেওয়া হয়েছে। 21 নম্বর ভিডিও দেখতে গেলে ভিডিওতে ক্লিক করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে, এখানে তোমরা দেখতে পাবে এই নাম্বার 21 ভিডিও, 21 নম্বর, 21 নম্বর ভিডিও আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাবে না, অর্থাৎ যারা সাবস্ক্রাইবার তারা দেখতে পাবে না, শুধুমাত্র যারা মেম্বারশিপ নিয়েছে তারাই দেখতে পাবে। এক্ষেত্রে মেম্বারশিপ নেবার জন্য 21 নম্বর ভিডিওতে, এখনও পর্যন্ত 21 নম্বর যে ভিডিও আমরা দিয়েছি সেখানে 315টি কোশ্চেন্স কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। অর্থাৎ গত বছরের ইন্টারভিউয়ের যে কোশ্চেন্সগুলি রয়েছে তার আগের বছরের, অল টোটাল 315টি কোশ্চেন্স এখনও দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নেবে তারা হোম পেজে চলে আসবে, হোম পেজে আসার পর এখানে যে জয়েন বাটন দেখতে পাচ্ছ, জয়েন বাটনটাতে তোমরা ক্লিক করবে। হোম পেজে আসার পর জয়েন বাটনটা ক্লিক করবে, জয়েন বাটন ক্লিক করার পর ইন্টারফেস এইভাবে শো করবে। এখানে মেম্বারশিপের অনেকগুলি প্যাকেজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা মেম্বারশিপের যে প্যাকেজগুলি রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ প্যাকেজ হচ্ছে 89 এবং 159। একটা বিষয় বলে রাখি, 159-এর প্যাকেজটা স্ট্যান্ডার্ড, অল ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। পেমেন্ট করবে কী করে? সরাসরি ইউটিউবে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে। এটা সরাসরি ইউটিউব কন্ট্রোল করবে, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে, বা গুগল পে বা ফোনপের সাহায্যে পেমেন্ট করতে পারো, রুপে ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট হচ্ছে না। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্ট করার সময় অনেকেই সমস্যায় পড়ছো যে পেমেন্ট হচ্ছে না, কোনোভাবে পেমেন্ট হচ্ছে না, সার্ভার স্লো থাকছে। তাদের ক্ষেত্রে বলবো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে, আমি মেম্বারশিপ নিতে চাই। তাহলে তোমরা কমেন্টস করার পর সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে কী করবে, তোমরা এক্ষেত্রে মেসেজ করবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর যে ভিডিওগুলি অলরেডি দেওয়া হয়েছে, অর্থাৎ যে 21টা ভিডিও দেওয়া হয়েছে, সেই 21টা ভিডিওতে 315টি কোশ্চেন এই হোয়াটসঅ্যাপের মারফত তুমি কিন্তু পেয়ে যাবে। পেমেন্ট করার পর তোমার কাছে চলে আসবে, সাথে সাথে কিছু স্টাডি মেটেরিয়াল পাবে, এছাড়া PDF পাবে, কিছু বইয়ের PDF থাকছে, এগুলো অবশ্যই তোমরা স্টাডি করবে। এছাড়া তোমাদের প্রত্যেককে বলে রাখছি, স্টাডি মেটেরিয়াল
এবং স্টাডি পারপাসে তোমরা টেক্সট বইগুলি, তোমাদের যে টেক্সট বই যেগুলি রয়েছে সেগুলি ভালোভাবে পড়াশোনা করবে। এছাড়া টার্গেট হাই যে বইটি রয়েছে, আমি অলরেডি অনেককেই বলেছিলাম অনেক এর আগের ভিডিওতে, টার্গেট হাই যে বইটি রয়েছে, টার্গেট হাই বইটি অবশ্যই স্টাডি করবে। প্রত্যেকের ক্ষেত্রে বললাম, ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। যদি কারো কোশ্চেন বা কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো, সেখানে রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকটি বন্ধুদের উদ্দেশ্যে মার্কস ক্যালকুলেশন জানার জন্য, ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক দেবে।